হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি একদম লাইভ নিউজ সরাসরি জেনে দিল যে প্রত্যেক অঞ্চলে কিন্তু একশো আশি জন করে নিয়োগ করা হবে টোটাল পশ্চিমবঙ্গে কিন্তু প্রত্যেক রেশন যে আছে সেই রেশন অনুযায়ী কিন্তু প্রত্যেক অঞ্চল ভিত্তিক একশো আশি জন করে নিয়োগ করা হবে অর্থাৎ একশো আশি জন ডাটা এন্ট্রি অপারেটার পদে চাকরি তো দেখতে পাচ্ছেন নোটিশটি তো নোটিশটি হচ্ছে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল তো দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটার তো আপনাদের কিন্তু প্রত্যেক রেশন দোকানে একজন করে ডাটা এন্ট্রি অপারেটার নেওয়া হবে রেশন কার্ডের কাজের জন্য তো নিন আপনাদের লাস্ট ডেট হচ্ছে কিন্তু আপনাদের ষোলো এগারো দু হাজার এগুচ্ছে লাস্ট ডেট তো দেখতে পাচ্ছেন না আবার নেম অফ ভ্যাকান্সি অর্থাৎ নেম অফ ভ্যাকান্সি হচ্ছে কিন্তু আপনারা আপনাদের প্রত্যেক রেশন দোকানে একজন করে নেবে এবং আপনাদের দেখতে পাচ্ছেন ওয়ার্ক ডিটেলস তো আপনাদের ওয়ার্ক ডিটেলস অথচ কিন্তু আপনাদের দুয়ারে যে রেশন দোকানগুলো বসে অর্থাৎ দুয়ারে রেশন দর দোকান এবং আপনাদের রেশন কার্ডগুলো কাজ করার জন্য প্রত্যেক অঞ্চল থেকে কিন্তু একশো জন করে নিয়োগ চলছে তো যারা ফর্মটা আবেদন করবেন তো তোকে নিচে যে ডেসক্রিপশন বক্সটি আছে আমার তো ওখানে লিঙ্ক দেওয়া যাচ্ছে ওখান থেকেও দেখে নিতে পারেন তো এখন দেখে নিন কী কী ডকুমেন্ট আপনাদের দিতে হবে তো চলে আসুন অ্যাডুকেশন কোয়ালিফিকেশান তো তোমাদের সামনে তুলে ধরবো তো তার আগে একটা কথা বলে রাখি যেহেতু আপনারা কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা হবে তার জন্য কিন্তু আপনাদের বেতন হবে কিন্তু প্রত্যেক মাসে তেরো হাজার টাকা করা তো আপনাদের ডকুমেন্টগুলো হচ্ছে কিন্তু ফার্স্টলি আপনার বায়োডাটা লাগবে একটা এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটগুলো যেগুলো আছে আপনাদের সেগুলো জিরোস করে নিয়ে আসতে হবে কিন্তু সাথেও নিয়ে আসতে হবে এবং সেলেব্রেশন করতে হবে জিরোসগুলো তো দেখতে পাচ্ছেন আধার কার্ড ভোটার কার্ড তো দেখতেই পাচ্ছেন তো এগুলো কিন্তু সাথে নিয়ে আসতে হবে এবং আপনি যে অঞ্চলে বসবাস করেন সেই অঞ্চলতে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে অর্থাৎ যে অঞ্চলে কাজ করবেন তো দেখতে পাচ্ছেন এরপরে তোমাদের সামনে তুলে ধরবো যে রিপোর্টিং টাইম হতে কিন্তু আপনার দশটা থেকে এগারোটার মধ্যে তো আপনারা যারা ফর্মটা আবেদন করবে তো অবশ্যই আবেদন করতে পারেন তো যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ মুহূর্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখতে পাচ্ছেন আপনার যে লাস্ট ডেট কবে তো লাস্ট ডেট হতেছে কিন্তু আপনাদের ষোলো এগারো দু হাজার একুশে লাস্ট ডেট দশটা এ এম থেকে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা একদমই তো যারা ফর্মটা আবেদন করবেন তো অবশ্যই মেল করে পাঠাতে পারেন কিংবা আপনার অঞ্চল বা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন ফর্মটি আবেদন করার জন্য আপনার কোনোরকম পয়সা লাগবে না একদমই ফ্রিতে ফর্মটা আবেদন করিনি আজকে